আমার কথার আগে উনি দুঃখ পেয়ে বললেন, খুব কঠিনভাবে রিয়েক্ট করে খুব দেখলাম টেলিভিশনে যে বডি ল্যাঙ্গুয়েজ বল, আমি কই মুক্তিযুদ্ধ করছি। আমি বিনয়ের সাথে বলেছি যে আপনার ইয়ে প্রেসিডিয়ামের মেম্বার, মানে ই কি কয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি, খুব প্রভাবশালী সদস্য, ওনাকে জিজ্ঞেস করে উনি আমার নেতৃত্বে যুদ্ধ করেছেন, উনি বলুন। উনি আমি এই যে 19শে মার্চের কথা বললেন, শাহজাহান সিদ্দিকী সাহেব বলে গেলেন যে আমি প্রতিরোধ করেছি, আমি যেটার কনভেনার ছিলাম ওনার দলের নেতা, ওনার উপরের নেতা ছিল এককালে, উনি যাই বড় হয়ে গেছেন, নজরুল ইসলাম খান আমার সাথে আমার কমিটিতে ছিলেন কোষাধ্যক্ষ হিসেবে, তিনি জানেন ভালো। তারপর বলে এটাও যদি মনে পছন্দ না হয়, আপনার বিএনপির প্রেসিডেন্ট হাসানউদ্দিন সরকার যারা আমার সহ আমার অধীনে করছে বলতে চাই না, সহযোদ্ধা বলতে চাই সম্মান দিয়ে, আমার ওই সমস্ত সহযোদ্ধার কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমি কই যুদ্ধ করছি, যদি আপনার কোনো কনফিউশন থাকে। আমি বিনয়ের সাথে বলতে চাই আপনার বা আপনার বাবার বা আপনার পরিবারের কি ভূমিকা ছিল, এটা কি একটু দয়া করে মানুষের কাছে জানাই আনত বা সাংবাদিক বন্ধুদের বলে একটু খোঁজ নিয়ে আনত। কাজে এখন গাত্রোদ্ধ কিনা না, আমি মুক্তিযুদ্ধ কিনা, আমি কাউকে চ্যালেঞ্জ করি না, বিনয়ের সাথে বলি যে এটা সঠিক না, কাজেই এই মিথ্যাচার না করে, এই এই মিথ্যাচার তো কোনো লাভ নাই, আপনারা এটা বন্ধ করেন। আর এটা আমি আজকে নয়, উনি বলছে যে নতুন বলে, আমি আজকেও বলি, আমি সারা জীবন বলেছি গাজীপুরবাসী এবং বিএনপি কর্মী সাক্ষী মানি, অতীতে বলেছি এবং গত 12 বছরের পার্লামেন্টে আমি অন্তপক্ষে 10 বার বলেছি পার্লামেন্টে প্রসিডিং দেখে চ্যালেঞ্জ করে, প্রসিডিং তো আমি ইচ্ছে করে বানিয়ে নিতে পারি না, পার্লামেন্টের প্রসিডিংয়ে দেখেন আমি বারবার অব্যাহতভাবে বলে আসছি যে এখানে জিয়াউর রহমান সাহেবের কোনো কবর নাই, যে কবর বলা হয় এখানে তার দেহ নাই। দ্বিতীয়ত যেটা নাকি আপনার লুইকেনের প্ল্যান বহির্ভূত যা কিছু আছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য শুধু জিয়াউর রহমান সাহেবটা বলিনি, অন্যদেরটাও তা আছে, এগুলো থাকা উচিত নয়। এটা পার্লামেন্ট এরিয়াতে কি থাকবে, যে মূল প্ল্যানের মূল নকশা বহির্ভূত যা কিছু আছে তা অপসারণের জন্য আমি বারবার দাবি করেছি, আজকে নয় বহুবার এই মহান জাতীয় সংসদে। অস্বীকার যদি কেউ করে আমি গিয়ে কোনোদিন সার্চ করে পার্লামেন্টে যে প্রসিডিং দেখে নেন, না হলে আমি যদি মিথ্যা কথা বলি কী শাস্তি নিতে হবে বলেন, রাজি 1 বছরের ধরে নয়, আমি অতীতেও বলেছি কিনা বারবার, কাজে আমার এটা নতুন কোনো দাবি নয়।